নুরু থেকে নজরুল আজকে নুরু থেকে নজরুল এই পাঠ্যাংশটা পড়াবো ক্লাস ওয়ানের পেজ নাম্বার তিনশো চোদ্দ সময় নুরুরা বড়ই গরিব তাহলে নুরু খুবই গরিব ছিলেন নুরুকে এটা পড়ি তারপরে বোঝা যাবে আমার সঙ্গে সঙ্গে তারা থাকত চুরুলিয়ায় চুরুলিয়াটা কোথায় বর্ধমানে ঠিক আছে নুরুর পড়ার খুব শখ মানে পড়বো পড়বো পড়ে জানবো এই বিশ্বকে জানবো আর তোরা পড়তে চাইছি না সেরকম পড়তে হবে কত গরিব দরিদ্র ব্যক্তি ছিলেন নুরু তাও পড়ার কত সব বাড়িতে শুধুই অভাব কিসের অভাব খাবারের অভাব জামা কাপড়ের অভাব টাকা পয়সা নাই অভাব আর তুদের সব কিছু আছে তাও পড়ছিস না নাই সব কিছু খাবারও তো আছে জামা কাপড়ও তো স্কুল থেকে দেওয়া হচ্ছে সবই দেওয়া হচ্ছে কী করতে হবে পড়তে হবে ভাত দেওয়া হচ্ছে খাবার বাহ ঠিক হ্যাঁ ডিম দায় তরকারি হ্যাঁ হ্যাঁ মানে টাকা পয়সা ছিল না দরিদ্রতার জন্য অন্য জায়গায় কাজ করতে হতো তাই স্কুলে যাওয়া হতো না তাই স্কুল ছাড়তে হয়েছে রুটির দোকানে কাজ করতে হয়েছে তাহলে কোথায় কাজ করতো রুটির দোকানে কাজ করতো এখন কাজ করলে হবে না শিশু শ্রম নিষেধ আছে পড়াশোনা করতে হবে স্কুল আসতে হবে ছোট থেকে কাজ করা যাবে না তখন সেই নিয়মটা ছিল না আর খুব অভাবের জন্য নুরু রুটির দোকানে কাজ করতেন তারপর নুরু তবু হাল ছাড়েনি তাহলে পড়াশোনায় নুরু তাও হাল ছাড়েনি যা পেত তাই সে পড়ত যা পেত পড়া শুধু পড়া পড়ে জ্ঞান আহরণ করাই ছিল তার কাজ জ্ঞান অর্জন করাই হচ্ছে তার কাজ পাঁচালি হোক বা কোরআন যে ধর্মেরই বই হোক পাঁচালী হোক অথবা কোরআন হোক পাঁচালি হিন্দু ধর্মের বই আর কোরআন হচ্ছে মুসলিম ধর্মের বই ধর্মগ্রন্থ ঠিক আছে মুসলিম ধর্মে ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন আর হিন্দু ধর্মে ধর্মগ্রন্থ হচ্ছে কি গীতা হম গীতা রামায়ণ মহাভারত এগুলো গান খুব ভালোবাসতো নুরু তাহলে গান ভালোবাসতো নরু শিখলেন নতুন নতুন ভাষা নতুন নতুন ভাষা যেরকম বাংলা তো আর জানে তার সঙ্গে ইংরাজি হিন্দি সাঁওতালি আরও অনেক ভাষা আছে পৃথিবীতে সেগুলো নতুন নতুন ভাষা শিখলেন তিন বছর পরে ঘরে ফিরে এলেন তিন বছর বিদেশে থাকার পর কোথায় ফিরে এলেন ঘরে ফিরে এলেন লিখলেন কবিতা গান নাটক তাহলে কবিতা লিখলেন গান লিখলেন নাটক লিখলেন সেসব 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 সবার মন জয় করলো কোনগুলো সবার মন জয় করলো কবিতা গান নাটক এগুলো তার তাহলে কবিতা গান নাটক এগুলো তার মানুষ মানুষকে খুবই ভালো লাগলো তার কবিতাগুলো তার গানগুলো খুবই ভালো লাগলো সেসব সবার মন জয় করল পাশাপাশি চললো অভিনয় নাটকে সিনেমায় লিখলেন দেশের কথা সাধারণ মানুষের সুখ দুঃখের কথা তখন দেশ ছিল করা ইংরেজদের অধীনে ছিল তখন দেশ তার লেখা পড়লো মানুষ লড়াই করার উৎসাহ পেল আবার তিনি ছোটোদের ছড়া গানও লিখে লিখেছেন সেসব খুবই মজার তিনি আমাদের

সেরকম কাজী নজরুল ইসলাম কুলি মজুর বলে একটা কবিতা লিখেছিলেন আরো প্রচুর কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলে অভিহিত করা হয় বিদ্রোহী কবি নামেও পরিচিত রামধনু নামেও পরিচিত ছিলেন আর একটা হচ্ছে ব্যাঙ্গাচি ব্যাঙ্গাচি নামেও তিনি পরিচিত ঠিক আছে